সবাইকে এডু লেকচার বিডিতে স্বাগতম। আমি এখন রয়েছি এটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ সীতাকুণ্ড চট্টগ্রাম। তো বেসিক্যালি এই জায়গাটা অনেকেই চিনে না, বিকজ অফ এখানে আসলে মানুষ তেমনটা আসে না, ঠিক আছে। তো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো যে একটা ব্রিজ, কি সুন্দর একটা ব্রিজ সাগরের উপর দিয়ে এটা জাস্ট তৈরি করা হয়েছে যারা মাছ ধরে তাদের জন্য, এবং এখান থেকে কিছু পণ্য সমুদ্র পথে তোমার নোয়াখালীর যে হাতিয়া দ্বীপ এবং অন্যান্য যে দ্বীপগুলো রয়েছে সেখানে নেওয়া হয়। সেই ব্রিজ থেকে চলে আসছি এখন, মানে সাগর পারে থাকতেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো একদমই মানে সাগর পারে চলে আসা যায়, যেটা কক্সবাজারের মতোই ধরতে গেলে। বাট আমরা দেখতেছি যে এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই, অর্থাৎ যদি চায় সরকার, যদি চায় তাহলে কিন্তু এখানে একটা ভালো পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারে সরকার, বিকজ এটাও ওয়ান কাইন্ড অফ কক্সবাজার। বাট আমাদের একদম বাড়ির পাশে দ্যাট মিনস হচ্ছে চট্টগ্রামের আগেই, এটা মানে চট্টগ্রাম শহরে ঢুকার আগেই কিন্তু এই জায়গাটা সীতাকুণ্ডে, ঠিক আছে। তো দ্যাট মিনস আমাদের গভর্নমেন্ট যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু এখানেও কিন্তু কি একটি সি বিচ বা মানে পর্যটকদের জন্য একটা জায়গা করে দেওয়া যেতে পারে। বাট আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু সেই জিনিসটা কেন জানি আমরা জানি পারতেছি না, রাইট। তো আমার মনে হয় যে সরকার চাইলে এই জিনিসগুলো কিন্তু পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে জায়গা যে জিনিসটা হবে এখানে প্রচুর মানুষ হবে ঘোরার জন্য দেখার জন্য। তো আমার যেটা হয়েছে, আমি বেসিক্যালি যেটা করি, আমি একদম মানে চট্টগ্রামের যেই জায়গাগুলোতে মানে মানুষ কম যায় বাট আসলে জায়গাগুলো সুন্দর সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করি সবসময়, কারণ হচ্ছে একটা ইয়ের মধ্যেই চলে আসে, নলেজের মধ্যে আসে যে আমরা সবাই কেন একই জায়গায় যাবো। হ্যাঁ, কিছু ব্যতিক্রমধর্মী জায়গা আছে সেগুলোতে আসলে যাওয়া উচিত। সাগরের গর্জনটা দেখলে কার না ভালো লাগে, ঠিক আছে, সবারই ভালো লাগবে এই জায়গাটাতে আসলে।
আমি তোমাদেরকে বলবো, যারা চট্টগ্রামের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই এই জায়গাটাতে আসবা, একবারও এসে ঘুরে যাবা, দেখবা যে একদমই ভালো লাগবে। ঠিক আছে, একদমই বিশ্বাস করে দাও তুমি, মানে হচ্ছে যে এই সাগরের পাশে আসলে তোমার ভালো লাগবে, এটাতে একদম নিশ্চিত, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই জায়গাটাতে আসবা, এসে ঘুরে যাবা। ঠিক আছে, আজকে রাখতেছি, আল্লাহ হাফেজ।